সমাজকে বাল্যবিয়ে মুক্ত করতে নানা রকম কার্যক্রম পরিচালনা করছে বাগেরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজাপতি স্কোয়াড। নিয়ে কথা বলবো, সেটি হলো শিশু অধিকার। এই সংগঠনের মূল কাজ কিশোর কিশোরীদের বাল্যবিবাহ নিয়ে সচেতন করা, পাশাপাশি শিশু অধিকার, স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন সেবামূলক কাজ করা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাল্য বিয়ে এখনো পুরোপুরি বন্ধ হয়নি। অনেক শিশুই জানে না শিশু বয়সে বিয়ে না করা তাদের অধিকার, বা শিশুদেরও কি কি অধিকার আছে। গ্রাম অঞ্চলে পিরিয়ড নিয়েও আছে অনেক কুসংস্কার। তাই প্রজাপতি স্কোয়াড কিশোর কিশোরীদের শিশু অধিকার, বাল্য বিয়ে ও মেয়েদের পিরিয়ড নিয়ে সচেতন করছে। বিভিন্ন স্কুলে ঘুরে সচেতন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এছাড়াও শীতের সময় শীত বস্ত্র দেওয়া, প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষদের শরবত ও খাবার স্যালাইনও বিতরণ করে থাকে সংগঠনটি। চলতি বছরের শুরু থেকেই যাত্রা শুরু করে প্রজাপতি স্কোয়াড। বাগেরহাট শহরের কয়েকজন শিশু পরিচালনা করছে এই সংগঠন, তাদের জমানো টাকা দিয়েই চলছে এই সংগঠন। আমরা প্রজাপতি স্কোয়াডে যারা কাজ করি তারা সবাই শিক্ষার্থী, বেশিরভাগ সবাই স্কুলের শিক্ষার্থী। তো আমরা টিফিনের টাকা জমি সমাজসেবামূলক কাজগুলো করার চেষ্টা করি। আমাদের এই ছোট ছোট কাজের উদ্যোগগুলো হয় টিফিনের টাকা জমিয়ে। মোহাম্মদ মুশফিকুজ্জামান মুশফিক, hello.bignews24.com, বাগেরহাট। আমাদের অংশগ্রহণ করার অধিকার আছে। এই যে আমরা স্কুল